সিলেট এমএজি উসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়েতে একটি বোয়িং উড়োজাহাজের চাকা ফেটে প্রায় 3 ঘন্টা চলাচল বন্ধ ছিল বিমান। দুপুর 1টায় চাকা ফাটার ঘটনা ঘটে, এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বোয়িং 737 উড়োজাহাজটি 148 জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল। উড়োজাহাজটি রানওয়েতে যাত্রা শুরুর পরপর বিকট শব্দে পেছনের চাকা ফেটে যায়। এ সময় পুরো উড়োজাহাজে তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয়, এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর যাত্রীদের লাউঞ্জে নিয়ে যায় কর্তৃপক্ষ, আটকে পড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে যায়।